ভাই আমি আপনাকে আটটা গাড়ি দেখাবো একসাথে, আটটা গাড়ির মধ্যে কি কি গাড়ি শুধু নামগুলো বলে দিই, তারপরে আমি ডিটেলস আপনাকে বলবো। এটা হচ্ছে হোন্ডা সিভিক, জি। এটা হচ্ছে টয়োটা রাম জি এডিশন। এটা হচ্ছে মিচুবিশি ল্যান্সার জিএলআই। এটা হচ্ছে টয়োটা স্পেসিও, খুবই ভালো কন্ডিশনের গাড়ি। এবং এটা হচ্ছে হোন্ডাই সোনাটা, এটা খুবই লাক্সারিয়াস একটা গাড়ি। আচ্ছা। এবং এটা হচ্ছে নোয়া কেয়ার 42, 2006 মডেল। এবং এটা হোন্ডা ভ্যাজেল, এটা হাইব্রিড গাড়ি, 2014 মডেল, 18 রেজিস্ট্রেশন। আচ্ছা। এবং সবশেষ হচ্ছে এটা হচ্ছে টয়োটা সিয়ান্তা, 2004 মডেল, 10 রেজিস্ট্রেশনের গাড়ি, মেরুন কালার, আর্মি অফিসারের গাড়ি। এবং এই গাড়িটা সম্পূর্ণ 7 সিটের গাড়ি, খুবই ভালো ফিটিংসের গাড়ি। জাহিদ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুবই ভালো আছি। জাহিদ ভাই খুব সহজ করে আপনার শোরুমের অ্যাড্রেসটা বলুন। আমার শোরুমের অ্যাড্রেস 27B মণিপুরিপাড়া, সংসদ ভবনের পূর্ব পাশে, ফার্ম গেট, তেজগাঁও, ঢাকা। ভাই আজকে কয়টি গাড়ি দেখাবেন? আজকে ভাই একসাথে সময় স্বল্পতার কারণে আমি একসাথে আটটা গাড়ি দেখাবো। আটটি গাড়ি দেখাবো? আটটি গাড়ি দেখাবো। এবং বেশি বাজার থেকে শুরু করে কম বাজার সব ধরনের গাড়ি এখানে পাবেন, হাইব্রিড, নন হাইব্রিড এবং 5 সিট, 7 সিট সব ধরনের গাড়ি পাবেন। নোয়া পাবেন, ঠিক আছে, তারপরে হাইব্রিড গাড়ি পাবেন, সব ধরনের গাড়ি পাবেন। আচ্ছা। এখানে আমি চেষ্টা করব সবগুলো গাড়ি মানে শর্ট টাইমে বলার জন্য, আমি কাস্টমারকে জাস্ট খালি জানানোর জন্য বলতেছি যে আমার কাছে গাড়ির আইটেমগুলো আছে, আপনারা ফিজিক্যালি আমার শোরুমে সেই গাড়িগুলো দেখেন। আচ্ছা। আমি হোন্ডা সিভিক থেকে আমি শুরু করব। হোন্ডা সিভিক থেকে আমি আপনাদেরকে সবগুলো ডিটেলস বলার চেষ্টা করব। জি। এটা যে 2003 মডেল, 2005 রেজিস্ট্রেশন, 1500 সিসি গাড়ি। এটা 3 মডেল, বাট এত বেশি ফ্রেশ গাড়ি সাধারণত খুবই কম পাওয়া যায়। একদম সামনে পিছনে গ্লাস থেকে শুরু করে হেডলাইট, ব্যাকলাইট সবকিছু অরিজিনাল গাড়ির সাথে। এবং এটা কিন্তু খুবই ভালো মানের একটি গাড়ি, হোন্ডা, হোন্ডা গাড়ি যারা ইউজ করে, যারা ব্যবহার করে, তারা কিন্তু হোন্ডা গাড়ির সম্পর্কে একটু ধারণা আছে, তারা খুব ভালো বলতে পারবে। হোন্ডা গাড়ি এটা এখনও 2003 মডেল, বাট এত ওভার ফ্রেশ গাড়ি খুবই কম পাওয়া যায়। আচ্ছা। ভিতরের ইন্টেরিয়র থেকে শুরু করে ইঞ্জিন কন্ডিশন পারফরমেন্স খুবই ভালো। এটার আমি আস্কিং প্রাইস দিয়েছি বাবু ভাই, এটা 885,000 টাকার দাম দিয়েছি আস্কিং, কিছুটা নেগোসিয়েবল করবো। প্রত্যেকটা গ্লাস এবং প্রত্যেকটা সাইড 100% ফ্রেশ আছে। এটা বাংলাদেশে এখন মানে আমি প্রথম আমার হাতে রং হয়েছে, এটা আমার হাতে প্রথম টাচ আপ হয়েছে, এত ফ্রেশ কন্ডিশন। মডেল এবং রেজিস্ট্রেশনটা বলুন। এটা মডেল হচ্ছে 2003 মডেল, 2005 রেজিস্ট্রেশন, খুবই ভালো আপডেট। হ্যাঁ, খুবই পেপার্স আপডেট, খুবই ভালো মডেল এবং ভালো ফিটিংস একটি গাড়ি। ঠিক আছে ভাই, আমরা নেক্সট গাড়ি, নেক্সট গাড়িটা হচ্ছে এটা টয়োটা ব্র্যান্ডের গাড়ি, এটা হচ্ছে টয়োটা রাম গাড়ি, এটা জি এডিশনের গাড়ি, ভিতরে বিস্কিট ইন্টেরিয়র, বাইরে রেড কালার, সামনে পিছনে গ্লাস, হেডলাইট, ব্যাকলাইট সব গাড়ির সাথে, একদম 100% জেনুইন, ভালো ফিটিংসের, ভালো মানের একটি গাড়ি। এবং এই গাড়িগুলো কিন্তু একটু জনপ্রিয় বেশি, এই জন্যে ছোটো গাড়ি, বাট এই গাড়ির কিন্তু ভিতরের স্পেসটা কিন্তু অনেক বেশি। রাম গাড়ি, টয়োটার মধ্যে রাম গাড়ি, স্পেসিও গাড়ির স্পেসগুলো একটু বেশি হয়ে থাকে, এটার কিন্তু কন্ডিশন খুবই ভালো মশাল্লা। এবং এটা কিন্তু এখন পর্যন্ত কোনো মেজর অ্যাক্সিডেন্ট হিস্ট্রি হয় নাই, এবং এখন পর্যন্ত এটা কিন্তু গ্যাস এবং তেল দুটোই চালিত আছে। প্রাইসটা বলে দিন। এটার প্রাইস দিয়েছি আমি 1,65,000 আস্কিং প্রাইস দিয়েছি, কিছুটা নেগোসিয়েবল করবো, আর আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই সম্মান করবো। ঠিক আছে ভাই, নেক্সট গাড়ি দেখি। নেক্সট গাড়ি হচ্ছে এটা হচ্ছে মিচুবিশি ল্যান্সার, এটা জিএলআই, ঠিক আছে, খুবই ভালো কন্ডিশনের গাড়ি। এবং এটার সিরিয়ালটা কিন্তু খুবই ভালো, এটা 33 সিরিয়ালের গাড়ি, খুবই ভালো ফিটিংসের, ভালো মানের একটি গাড়ি। এবং এই গাড়িগুলো সাধারণত কিন্তু মানে যারা ইউজ করে তারা কিন্তু সাধারণত সেল করতে চায় না, কারণ এগুলো পারফরমেন্স কিন্তু খুবই ভালো পাওয়া যায়, কম বাজারের মধ্যে খুবই ভালো গাড়ি। এটা হচ্ছে 2006 মডেল, 2012 রেজিস্ট্রেশন, 1500 সিসির গাড়ি। এবং ভিতরের ইন্টেরিয়র, ইঞ্জিন কন্ডিশন এবং ভিতরে বাইরে সব কিছু ফ্রেশ, কোনো ধরনের মেজর অ্যাক্সিডেন্ট ইস্যু নেই, সামনে পিছনে গ্লাস, হেডলাইট, ব্যাকলাইট সব অরিজিনাল গাড়ির সাথে। এই হেডলাইট দেখতে পাচ্ছেন গাড়ির সাথে, এখানে দেখেন জাপানি স্টিকার সহ আছে। আচ্ছা। এখানে জাপানি যে মনোগ্রাম, যে মিচুবিশি সেটা সহ আছে। তো আমি জায়গার স্বল্পতার কারণে সব কিছু দেখাতে পারছি না। এটা খুবই ভালো মানের একটি গাড়ি এবং ভালো কন্ডিশনের গাড়ি, যে নিবে এই গাড়ির কন্ডিশন অবশ্যই ভালো পারফরমেন্স হবে ইনশাল্লাহ। ভাই প্রাইসটা বলে দিন। এবং এটার দাম দিয়েছি আমি 825,000 টাকা আস্কিং প্রাইস দিয়েছি, কিছুটা নেগোসিয়েবল করবো। ঠিক আছে ভাই, আমরা নেক্সট গাড়ি দেখি। জি, নেক্সট গাড়িটা হচ্ছে এটা টয়োটা স্পেসিও, এটা টয়োটা স্পেসিও জি এডিশন, এটা ওলশেপের গাড়ি, বাট এটার ফিটিংসটা খুবই ভালো। এটা যাদের কম বাজেট আছে আমি কাস্টমারকে রিকোয়েস্ট করবো কম বাজেটের মধ্যে স্পেসিও গাড়িটা নিতে পারেন। এটা হচ্ছে 97 মডেল, 2002 রেজিস্ট্রেশন, মডেল 97, রেজিস্ট্রেশন 2002। এটা কন্ডিশন খুবই ভালো, খুবই ভালো ফিটিংসের, ভালো মানের একটি গাড়ি। সামনে পিছনে সব কিছু অরিজিনাল আছে এবং
ছোটখাটো কিছু আঁচড় ছিল, টাচ আপ করেছি আমরা, মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, খুবই ভালো মানের ভালো ফিটিংস একটি গাড়ি। এই গাড়িটার দাম দিয়েছি 6,95,000 টাকা আস্কিং প্রাইস দিয়েছি, কিছুটা নেগোসিয়েবল করব। এটা হচ্ছে খুবই জনপ্রিয় একটি গাড়ি, এটা হুন্দাই সোনাটা জি। এবং এই সোনাটা গাড়িগুলা এত বেশি জনপ্রিয় কারণ এই গাড়িগুলো কিন্তু আপনি মার্সিডিস, বিএমডাব্লিউ, ঠিক আছে, এই গাড়ির সাথে কিন্তু আপনি তুলনা করতে পারবেন এই হুন্ডা সোনাটাকে জি। এটার ভিতরের অপশান এত বেশি অপশান, আমি এই গাড়ির সম্পর্কে মোটামুটি 1-2 ঘন্টা আপনি বললেও শেষ করতে পারবেন না জি। এত বেশি ফিচার্স আছে, এত বেশি অপশান আছে, এবং এটার সামনে দুটো সিট কিন্তু পাওয়ার, আচ্ছা, এবং ভিতরের ইন্টেরিয়র কিন্তু বিস্কিট কালার জি, এবং এটার সামনে পিছনে সব কিন্তু জেনুইন অবস্থা আছে, খুবই ভালো কন্ডিশনের, ভালো ফিটিংস একটি গাড়ি। এটা 2012 মডেল, 2012-তে রেজিস্ট্রেশন, এটা 2000 সিসির গাড়ি, খুবই ভালো তেলে চালিত গাড়ি, সম্পূর্ণ তেলে চালিত। মডেলটা বলে দিন। এটা মডেল হচ্ছে 2012 মডেল, রেজিস্ট্রেশনও 2012-তে, এটা ব্র্যান্ড নিউ আসছে, ফ্রেশ কন্ডিশনের গাড়ি, 100% ফ্রেশ কন্ডিশন এবং সম্পূর্ণ তেলে চালিত গাড়ি। সো হুন্ডাই সোনাটা সম্পর্কে যারা জানে, যারা বুঝে, এটা অতিরিক্ত ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি। আমি কাস্টমারকে রিকোয়েস্ট করবো গাড়িটা দেখার জন্য, সময় স্বল্পতার কারণে আমি সবগুলোই বলতে পারতেছি না, কাস্টমারকে জাস্ট আমি ইনফর্ম দিচ্ছি যে আমার কাছে এই গাড়িগুলো আছে, আপনারা একটু এসে দেখে যান। ভাই প্রাইসটা বলে দিন। এটার প্রাইস দিয়েছি 20,50,000 টাকা আস্কিং প্রাইস দিয়েছি, কিছুটা নেগোসিয়েবল করবো, অবশ্যই কাস্টমারকে বলবো আমার গাড়িটা দেখার জন্য, এটা অতিরিক্ত একটা ফ্রেশ গাড়ি। নেক্সট গাড়ি হচ্ছে, এটা হচ্ছে টয়োটা নোহা, ঠিক আছে, KR42, এটা 2006 মডেল, ঠিক আছে, 2011-তে রেজিস্ট্রেশন, 2006 মডেল KR42 নোহা কিন্তু খুব কম পাওয়া যায়। এটা কিন্তু সামনে পিছনে গ্লাস, হেডলাইট, ব্যাকলাইট সব গাড়ির সাথে, এবং এটার রেনশেডটা পর্যন্ত গাড়ির সাথে সব জেনুইন অবস্থা আছে। আচ্ছা, এই গাড়িগুলার যারা রাফ ইউজ করবেন তারা এই গাড়ির জন্য খুবই ভালো পারফরমেন্স পাবেন। আচ্ছা, এবং KR42 নোহা আপনি মানে মোটামুটি গরু গাদার মতো গাড়িগুলোকে খাটাতে পারবেন, এরকম পারফরমেন্স পাবেন, খুবই ভালো ফিটিংস, ভালো মানের একটি গাড়ি, 1800 সিসির গাড়ি, এবং এটা গ্যাস তেল দুটোই আছে, ভালো কন্ডিশন। এটা 13,45,000 দাম দিয়েছি আস্কিং প্রাইস, কিছুটা নেগোসিয়েবল করবো। ঠিক আছে ভাই, আমরা নেক্সট গাড়ি দেখি। এটা হচ্ছে নেক্সট গাড়ি হচ্ছে হুন্ডা ভ্যাজেল। আচ্ছা, এটাও খুবই ভালো কন্ডিশনের একটি গাড়ি, এটা হুন্ডা ভ্যাজেল গাড়ি, কালারটা কিন্তু খুবই জনপ্রিয়, খুবই পপুলার একটি কালার। এটা হচ্ছে সামনে পিছনে সব অরিজিনাল, মানে এটা অনকানভার নতুন গাড়ি, এটা বলার কিছু নাই, এটা সব জেনুইন, প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা বিট, প্রত্যেকটা জায়গা একদম এ টু জেড জেনুইন অবস্থা আছে। ভাই এটা মডেলটা কত বলছেন? এটা মডেল হচ্ছে 2014 মডেল, 2018-তে রেজিস্ট্রেশন, হাইব্রিড গাড়ি, 1500 সিসির গাড়ি। আচ্ছা, 14 মডেল, 18-তে রেজিস্ট্রেশন, 1500 সিসি, মেরুন কালারের গাড়ি, খুবই ভালো কন্ডিশন, ভালো ফিটিংসের গাড়ি। ভাই গাড়ির প্রাইস কত চাচ্ছেন? এই গাড়িটার দাম দিয়েছি ভাইয়া আমি 19,45,000 টাকা দাম দিয়েছি আস্কিং প্রাইস, আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই তাকে আলাদাভাবে স্পেশালভাবে সম্মান করবো। ঠিক আছে ভাই, আমরা নেক্সট গাড়ি দেখি। নেক্সট গাড়িটা হচ্ছে এটা টয়োটা সিয়ান্তা জি, এটা খুবই ভালো মানের একটি গাড়ি, 7 সিটের গাড়ি। আচ্ছা, ছোটো গাড়ির মধ্যে এটা 7 সিট, মানে খুবই ভালো কন্ডিশন, আপনি সিট যদি ইউজ করতে চান আপনি ইউজ করতে পারবেন, সিট যদি ইউজ না করে লাগেজ হিসেবে ক্যারি করতে চান সিটটা কিন্তু ফোল্ডিং করে ক্যারি করতে পারবেন। আচ্ছা, তো সব ধরনের অপশন এই গাড়ির মধ্যে আছে। এটা ছোটো গাড়ি, 1500 সিসির গাড়ি, টয়োটা সিয়ান্তা, খুবই ভালো ফিটিংসের, ভালো মানের একটি গাড়ি, মেরুন কালার, খুবই জনপ্রিয় একটি কালার, এই গাড়িটা খুবই ভালো পারফরমেন্স হবে ইনশাল্লাহ। ভিতরটা তো ফ্রেশ আছে, ভিতরটা 100% ফ্রেশ, সিট কাভার থেকে শুরু করে সিট কাভারটা নতুন বিস্কিট কালার লাগানো হয়েছে, এবং এই গাড়িটার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, এই গাড়িটা আর্মি চালিত গাড়ি, এটা আর্মি অফিসার ইউজ করছে, আর্মি অফিসারদের গাড়ি সাধারণত আমরা জানি, আর্মি অফিসার, ডাক্তার, এদের গাড়িগুলো একটু ফ্রেশ কন্ডিশন হয়ে থাকে। এটা আর্মি অফিসারের এখানে মনোগ্রাম সহ দেওয়া আছে, এটা স্টিকারটা সহ দেওয়া আছে, এটা কিন্তু এখন আমরা খুলি নাই, এটা জেনুইন অবস্থা আছে। সো আর্মি অফিসারদের গাড়ি সাধারণত একটু অতিরিক্ত ফ্রেশ কন্ডিশন হয়ে থাকে। সো এই গাড়িটা কিন্তু অনেক ভালো কন্ডিশনের, ফ্রেশ কন্ডিশনে আছে, কাস্টমারকে রিকোয়েস্ট করবো যারা ছোটোখাটো ফ্যামিলি, ঠিক আছে, বা ছোটোখাটো গাড়ি চান, বা লং ড্রাইভের জন্য বেশি মানুষ ক্যারি করতে চান, একসাথে ভ্রমণ করতে চান, তাদের জন্য এই গাড়িটা পারফেক্ট আমি মনে করি। এটাও 2004-এর মডেল, 2009-এর রেজিস্ট্রেশনের গাড়ি, খুবই ভালো কন্ডিশনের, ভালো ফিটিংস একটি গাড়ি। এই গাড়ির মডেল ভাই 2004-এর মডেল, 2010-এর রেজিস্ট্রেশন, মেরুন কালারের গাড়ি, 100% ফ্রেশ কন্ডিশনের গাড়ি, এটা আর্মি চালিত গাড়ি। আচ্ছা, এটা এত বেশি ফ্রেশ কন্ডিশন আছে এই জন্যেই, কারণ আর্মি অফিসার খুবই লিমিটেড ইউজ করছে, খুব রাফ ইউজ করে নেই, খুবই ভালো ফিটিংসে, ভালো মানের একটি গাড়ি। এই গাড়িটা কাস্টমারকে রিকোয়েস্ট করবো গাড়িটা দেখার জন্য, এবং এই গাড়িটার দাম দিয়েছি আমি 10,65,000 টাকা দাম দিয়েছি আস্কিং প্রাইস, কিছুটা নেগোসিয়েবল করবো, আর আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই তাকে আলাদাভাবে সম্মান করবো। ভাই খুব সহজ করে আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন। আমার শোরুমের অ্যাড্রেস 27/B মণিপুরিপাড়া, সংসদ ভবনের পূর্ব পাশে, খামারবাড়ি মোড়ের পাশে, মণিপুরিপাড়া 2 নম্বর গেট, ফার্ম গেটের পাশে, তেজগাঁও, ফার্ম গেট, ঢাকা। আপনার মোবাইল নাম্বারটা বলুন। আমার মোবাইল নাম্বার 01710000227, আর আমার কোম্পানির নাম সিটি কারভেলি। অবশ্যই কাস্টমারকে রিকোয়েস্ট করবো আমার শোরুমে এসে গাড়িগুলো দেখার জন্য, এবং ফুল ভিউ ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো, এবং শোরুমে প্রায়
35 থেকে 40 টা গাড়ি অ্যাভেলেবল পাবেন, কম বাজার থেকে শুরু করে বেশি বাজার সব ধরনের গাড়ি পাবেন। সো বাবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।